আমরা দীর্ঘ তিন চার দিন অতিবৃষ্টি এবং বেতনা নদী ভেঙে যাওয়ার ফলে নগরহাটা ইউনিয়নের প্রায় ১৬ দিন পানিতে ছিল এবং অসহায় মানুষ ঘের বাড়ি সব তলায় গিয়েছিল এবং রাস্তাঘাট মানে একেবারে ধ্বংসের পথে চলে গিয়েছিল এবং আমরা পানি কমে যাওয়ার পরপর থেকে আজকের থেকে আমরা এই সংস্কার রাস্তাগুলো হাবিব ভাইয়ের নির্দেশে এবং তার সহযোগিতায় আমরা এই রাস্তাগুলো আজকের থেকে সংস্কারের কাজ হাত দিয়েছি এবং যত মানে যে রাস্তাগুলো ধ্বংসের পথে সেই রাস্তাগুলো আমরা হাবিব ভাইয়ের নেতৃত্বে এবং তার সহযোগিতায় পর্যায়ক্রমে আমরা সমস্ত রাস্তাগুলো আমরা সংস্কারে দিও যুবদল ছাত্রদল মানে স্বেচ্ছাসেবক দল সবার স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা এই রাস্তার কাজগুলো সংস্কারের কাজ আজকের থেকে আমরা শুরু করেছি চলমান থাকবে এবং অনেক রাস্তা এগুলো বহু রাস্তা মানে খারাপ আছে সেগুলো আমরা চলমান অবস্থায় আমরা এই রাস্তার কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ। এটা স্বেচ্ছায় করছেন আর অর্থ হয় নাকি মানে এটা তো পকেটের টাকা দিয়ে করছেন? না না, এটা আমরা স্বেচ্ছাশ্রম মানে যেহেতু হাবিব ভাইয়ের সহযোগিতায় এবং আমি নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের সহযোগিতায় এই আমরা এই কাজগুলো আমরা করতেছি এবং এই কাজগুলো সহযোগিতা আছে আমার ছাত্রদল যুবদল শিক্ষক দল তারা কিন্তু এই কাজগুলো স্বেচ্ছাশ্রমে করতেছে। আর একটু বলতে চাই যে এর পরেও যদি কোনো প্রতিকূল অবস্থা হয় সে সময় আসলে আপনাদেরকে পাবে কিনা? অবশ্যই অবশ্যই আমরা সর্বসময় আমরা নগরঘাটার বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা সবসময় জনগণের পাশে থাকব এবং এর চেয়ে যদি প্রতিকূল অবস্থা হয় আমরা ইনশাল্লাহ অবশ্যই জনগণের পাশে থাকব ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই, যেহেতু সাবেক হাবিব তিনি উন্নয়নের কারিগর, তার উন্নয়ন দেখলে মাথায় কাজ করে না, এই জন্য তিনি আমাকে সকাল থেকেই নির্দেশ করেছে যে মহব্বত তুমি রাস্তাগুলো সংস্কার করো এবং আমি যদি এমপি হয় ইনশাল্লাহ তোমার ইউনিয়নকে আমি যত প্রকার সহযোগিতা এই রাস্তাগুলো মডেল ইউনিয়ন হিসাবে আমি করে দেবো ইনশাল্লাহ। নেতা কি আছে? আচ্ছা আপনারা কাজ করেন, আপনাদের কাদেরকে ডিস্টার্ব করলাম আমি, আপনারা আপনারা কাজে যান, আপনারা কাজ করেন। ধন্যবাদ। ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি এবং ২ নম্বর নগরঘাটা ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব মোহাম্মদ মহব্বত আলী সরদারের নেতৃত্বে তিনি আমাদের নির্দেশ করেছেন এবং আমাদের সাবেক এমপি জননন্দিত জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের নির্দেশক্রমে আমরা নগরঘাটা ইউনিয়ন যুবদল ছাত্রদল তাঁতিদল স্বেচ্ছাসেবক দল সব অঙ্গ সংগঠন সকলের সম্মিলিত প্রচেষ্টায় মহব্বত ভাইয়ের নির্দেশে আমরা এই স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সুখী সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়বার দৃঢ় অঙ্গীকার ছিল আমরা সেটা বাস্তবায়ন করে যাচ্ছি এবং এখনো করছি, আগামী তো করবো এবং ভবিষ্যতেও করবো এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা নিঃস্বার্থভাবে আমাদের অভিভাবক আমাদের প্রাণপ্রিয় অভিভাবক জননন্দিত জননেতা ২ নম্বর নগরা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান এবং বিএনপির সভাপতি মোহাম্মদ মহব্বত আলী সরদার যে কোনো ডাকে আমরা সাড়া দিতে ঐক্যবদ্ধ আছি, যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল আমরা ঐক্যবদ্ধ আছি এবং আমরা সেভাবে কাজ করব ইনশাআল্লাহ। হাবিব ভাই, হাবিব ভাই, জিন্দাবাদ, হাবিব ভাই, জিন্দাবাদ, ভাই, হাবিব ভাই। সকাল থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা তালাকলার সাবেক সফল সাংসদ হাবিবুল ইসলাম হাবিব ভাই উনি নির্দেশ করেছেন, জননেতা জননেতা ২ নম্বর নর্দান বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মহব্বত আলী সরদার আদেশ করেছেন, ওনার নির্দেশে আমরা সকাল ৮টা থেকে শুরু করে আমরা সন্ধ্যা পর্যন্ত স্বেচ্ছায় মহব্বত ভাইয়ের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। আর যত প্রতিকূলতা আছে আমার নগরায়ণ যুবদল সবসময় আপনাদের পাশে। প্রত্যেকটি রাস্তা ঠিক করবেন কিনা আপনারা দেখলেন? আমরা প্রতিটা না রাস্তা সেটাই ঠিক করবো একদম, আমরা না ঠিক করবো আমরা বাসায় ফিরবো না ইনশাল্লাহ। নগরাড়া ইউনিয়নবাসী আমরা নগরাড়া ইউনিয়নবাসীর সেবায় কাজে নিয়োজিত নগরাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এবং নগরাড়া ইউনিয়ন বিএনপির সম্মানীয় সভাপতি জনাব মোহাম্মদ মহম্মদ আলী ভাইয়ের নেতৃত্বে আজকের এই স্বেচ্ছাসেবক দল যুবদল তাঁতিদল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের এখানে সব উপস্থিত আছেন। ৩০ মাইল থেকে যে নগরাটার মধ্যে যে রাস্তাটা বন্যায় প্লাবিত হয়ে রাস্তাটা মানে চলাচলের অনেক বিঘ্ন ঘটায় আমরা নগরাটা ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি। এই নগরাটার যে রাস্তা এই রাস্তার জনসভায় যাতে আমরা সুস্থভাবে নগরাটা ইউনিয়নবাসী
চলাফেরা করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এখন বেলা 3টা বাজে, তারপরও আমরা না খেয়ে না দিয়ে আমরা সর্বত্র সর্বদা সবাই এখানে উপস্থিত হয়ে মানে পরিশ্রম করে যাচ্ছি। আমাদের এই সার্থকতা আগামী দিনের সুফল বয়ে আনবে ইনশাল্লাহ। সেই সাথে সাথে যারা আমাদের নেতৃবৃন্দ আছে সবাইকে অনুরোধ করছি, একসাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ। আপনারা জানেন গত 14 তারিখে বিনিভূতা ভাঙন সৃষ্টি হওয়ার পরে আমাদের 2 নম্বর নগটা ইউনিয়নের প্রত্যেকটা গ্রাম পানির তলে তলিয়ে গেছে। এর কারণে আমাদের 3টি রাস্তা আছে নগটা ইউনিয়নের মেন রাস্তা, এগুলো অকার্য হয়ে পড়েছে। আমাদের 2 নম্বর নগটা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সহযোগিতায় আমরা ইউনিয়ন অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমরা মানুষ সেবায় নিয়োজিত আছি বর্তমান। এখন যে কোনো প্রতিকূল অবস্থায় যদি কোনো সমস্যা হয়, দুর্যোগ অবস্থায়, তাহলে আমরা মোকাবেলা করব। মব্বত ভাই আমাদের সার্বক্ষণিক সময় আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তিনি দেখেছেন আপনারা ভেড়িবাদ সম্পর্কে। ভেড়িবাদ আজ দীর্ঘ 20 দিনের মতন এর ভিতরে তার খাওয়া ঘুম পর্যন্ত আরাম হয়ে গেছে, আপনারা অনেক সংবাদ মিডিয়ায় দেখেছেন। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই 2 নম্বর নগরঘাটা ইউনিয়ন বিএনপির ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখেছেন দক্ষিণবঙ্গের বিএনপির রয়্যাল বেঙ্গল টাইগার, দক্ষিণবঙ্গের সেবাও সালার সাবেক ছাত্র নেতা, সাবেক ডাকসু নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য, কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটির বর্তমান প্রকাশনা সম্পাদক জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের যে কোনো নির্দেশ মোতাবেক 2 নম্বর নগরঘাটা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জননেতা জনাব মাহবুব আলী সরদারের নেতৃত্বে আমরা সবাই একতাবদ্ধভাবে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় আমরা প্রস্তুত থাকি এবং ইউনিয়ন অবকাঠামোগুলোর উন্নয়ন করার জন্য আমরা সবসময় ইনশাল্লাহ ব্যস্ত সময় পার করি ইনশাল্লাহ।